যুব সমাজকে মাদকসহ সামাজিক বেদী থেকে দূরে রাখতে গাজীপুরে এই প্রথম প্রভাতী আন্তঃ ক্লাব নকআউট ফুটবল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজবাড়ী মাঠে প্রভাতী স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই ফুটবল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। প্রভাতী ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান কামালের সভাপতিত্বে ফুটবল ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জসকোর্টের এপিপি মোহাম্মদ আতর রহমান আকাশ। উদ্বোধক হিসেবে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির গাজীপুর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজউদ্দৌলা, বিশেষ অতিথি হিসেবে দলিল লেখক মোহাম্মদ জামাল উদ্দিন, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মার্কেটিং কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব সুমন, সেলস কর্মকর্তা আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। নেপোলিয়ন বলেছিলেন আমাকে একটি স্বীকৃত মা দাও, আমি আপনাদেরকে ওকে একটি স্বীকৃত জাতি উপহার করব। ঠিক নেপোলিয়নের কথা সূত্র ধরে আমি বলতে চাই, আমাকে একটি খেলাধুলার উপযোগী মার দিন, আমি আপনাদেরকে একটি মাদকমুক্ত যুব সমাজ উপহার করব। আমাদের লক্ষ্য প্রভাতী স্পোর্টিং ক্লাব সেই 2009 সালে 25শে সেপ্টেম্বর থেকে আমাদের যাত্রা শুরু। আমাদের মূল লক্ষ্য হল যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত করা, কারণ একমাত্র খেলাধুলাই পারে যুব সমাজকে বিপদ থেকে ফিরে আনতে এবং মাদকমুক্ত যুব সমাজ করতে খেলাধুলা কোনো বিকল্প নেই। ফুটবল ফেস্টিভ্যালে নকআউট পর্বে প্রভাতী ইমাজিন টাইগার, লায়ন একাদশ, প্রভাতী জেএফসি, এইচএফ চাইল্ড ভিউ চারটি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় লায়ন একাদশ ও প্রভাতী জেএফসি মুখোমুখি হয়। এতে প্রভাতী জেএফসি জয়লাভ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 2009 সালের 25 সেপ্টেম্বর যুব সমাজকে মাদক ও সামাজিক বেদী থেকে দূরে রাখার প্রত্যয়ে প্রভাতী স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু হয়। পলি টিভি নিউজ ডেস্ক।